বাংলাদেশে কোনো দেশের একক আধিপত্য চায় না যুক্তরাষ্ট্র। ঢাকায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপে এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি। পররাষ্ট্র সচিব জানান, র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রোহিঙ্গা ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা হয় সংলাপে। এছাড়া 8 সেপ্টেম্বর দিল্লিতে হাসিনা মোদি বৈঠকের কথা জানান পররাষ্ট্র সচিব। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নবম নিরাপত্তা সংলাপ সকালে যা শুরু হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, প্রায় 7.5 ঘন্টার সংলাপ শেষ হয় বিকেলে। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক। বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম। আলোচনায় উঠে আসে ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয়টি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তারাও চায় না যে কোনো একটি পার্টিকুলার দেশ এখানে আধিপত্য বিস্তার করুক বা এখানে ফ্রি নেভিগেশনে কোনো বাধা হয়ে দাঁড়াক। এবং আপনারা জানেন যে কদিন আগেই আমরা 20-এ একটা আমরা সেমিনার করেছিলাম, আন্তর্জাতিক সেমিনার, এক্সপার্টও ছিল এবং জাপানের এক্সপার্ট ছিল, ভারতীয়রাও ছিল। তো সেখানেও কিন্তু তারা ভূয়সী প্রশংসা করেছে যে আমাদের যে আউটলুকটা আছে সেটার অনেকগুলো তাদের মিল আছে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও র‍্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচিত হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলাপ হয়েছে? মানবাধিকার ইস্যু নিয়ে আলাপ হয়েছে, বিকজ যে ওভারঅল সিকিউরিটির মধ্যে যদি আমরা হিউম্যান সিকিউরিটিকে ইনভলভ করি তাহলে তো মানবাধিকার এসেই যায়। স্পেসিফিক কিছু বলেছে তারা কি? ইন্দো প্যাসিফিক দেশ যে সবসময়ের যে ব্যাখ্যা সেটাই বলে যে অ্যাকাউন্টেবিলিটি এবং রিফর্ম, এই দুটার ব্যাপারে তারা মনোযোগ দিচ্ছে। ভিন্ন এক প্রশ্ন জবাবে সচিব জানান, দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হবে 8 সেপ্টেম্বর। এটা আমরা প্রথম থেকে কাজ করছিলাম এই সময়টা নিয়ে, তো এখন ফাইনালি আমরা 8 তারিখে সন্ধ্যার সময় মিটিংটা রাখছি। মোশাদ আসিফ, চ্যানেল 24, ঢাকা। জনগণকে ভয় দেখিয়ে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ, আর এই জন্য বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এদিকে নাশকতার মামলায় চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে এসেছিলেন আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সে সময় বলেছেন যে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে এই সরকার। গণসংহতি আন্দোলনের 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ডিআরইউতে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে আন্দোলনের মাধ্যমে সরকার পতনে ডাক দেন তারা। আমরা আন্দোলনে যাব, আন্দোলন চলতে থাকবে, সেই আন্দোলনের উপরে দমনপীড়ন হবে, সেটা আরও বাড়বে। তারা ক্ষমতা কুক্ষিগত রাখতে গিয়ে বাংলাদেশকে তার স্বাধীনতার সার্বভৌমত্বের দিক থেকে আজকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই সরকারের গুণ কীর্তন করার তো দরকার নেই। আপনি যে কোনো সাধারণ মানুষের সাথে যদি ডেকে নিয়ে বলেন, দেখেন এই সরকারকে কিন্তু সমর্থন করা উচিত না, ও বলবে ভাই যাবে কবে সেটা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় পরিবেশ তৈরি না হলে পালানোর পথ খুঁজে পাবে না সরকার। এক দফা দাবি সেই দাবি যে তুমি যাও, এনাফ ইজ এনাফ, এখন দয়া করে ছেড়ে দিয়ে জনগণের একটা রাষ্ট্র, জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা সরকার তৈরি করবার ব্যবস্থা করে দাও, অন্যথায় তুমি পালাবারও পথটা খুঁজে পাবে না। এর আগে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে সমরিত হাসপাতালে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখতে চায় সরকার। প্রকাশ্যে সন্ত্রাস করে তারা সমস্ত জনগণকে ভয় দেখিয়ে আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়। আমরা মনে করি যে এটা জনগণ রুখে দেবে, জনগণ প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ অভিযোগ করেন, বিচার ব্যবস্থাকে সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করেছে আওয়ামী লীগ। চট্টগ্রামে আদালতে নাশকতার 4 মামলায় হাজিরা দিয়ে অভিযোগ করেন তিনি। সারা বিশ্বে আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে, দেশের মানুষ যেভাবে প্রশ্ন তুলছে দেশের বাইরেও প্রশ্ন তুলছে। বিচার বিভাগকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনতে হলে আজকে আমাদের একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নিজেদের আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি উপহাস করেছে বিএনপি। বিবৃতিতে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সামরিক ছাউনিতে গড়ে ওঠা বিএনপির আন্দোলনের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা হতে পারে না। জনগণের সম্মিলিত ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়ে মির্জা ফখরুলের বয়ান বিএনপির ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।
নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, জনগণের ভোটে প্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হবে। নির্বাচনে পরাজয়ের ভয়ে মাঠ ছাড়তে চায় বিএনপি, আর আওয়ামী লীগ চায় সব দলের অংশগ্রহণ। সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন আজকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নির্বাচন নিয়ে কোনো অভিযোগ থাকলে কমিশনকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা মাঠ ছেড়েই চলে যেতে চাচ্ছে। তো ফখরুল আলমগীর সাহেবকে বলবো মাঠে আসার জন্য এবং আমাদের সাথে খেলার জন্য। আমরা খেলেই জিততে চাই। নির্বাচন নিয়ে তাদের যদি কোনো অভাব অনুযোগ কিছু থাকে, সেটা নির্বাচন কমিশনের সাথে তারা কথা বলতে পারে। প্রকল্প নকশায় বাড়তি অর্থ খরচ করায় জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেন, যে কোনো প্রকল্পের জমি অধিগ্রহণে কেউ যেন বাড়তি অর্থ নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় 17টি প্রকল্পের জন্য 12,951,51,00,000 টাকা বরাদ্দ দিয়েছে একনেক। নির্বাচন কেন্দ্র করে কোনো প্রকল্প নেওয়া হয়নি বলে দাবি করেন পরিকল্পনা মন্ত্রী। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের মানবাধিকার কর্মীদের হয়রানির বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার এক বিবৃতিতে এই বিষয়ে উদ্বেগ জানান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি সেখানে বলেছেন যে ডক্টর ইউনুস সহ বাংলাদেশে সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও ভিন্ন মতের মানুষদের আইনি প্রক্রিয়ায় হয়রানি করা হচ্ছে, যা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার জন্য বড় পরীক্ষা। ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলা মামলায় ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন হাই কমিশনার। বাংলাদেশের নতুন সাইবার নিরাপত্তা আইনটিও জাতিসংঘের পর্যবেক্ষণে রয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। ডক্টর ইউনুসের বিপক্ষে বিবৃতিতে সম্মতি না দেয়ায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্তের প্রক্রিয়া শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং। আইনমন্ত্রী বলেছেন, অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া কথা বলে শৃঙ্খলা ভেঙেছেন ইমরান আহমেদ ভূঁইয়া। নোটিশ করা হয়েছে যে সকল অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মরত সকলকে এই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি ডিসাইড করেছি যে এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না অ্যাটর্নি জেনারেলের অফিসে। নোবেলজয়ী ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানিয়ে সোমবার গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া। এমন ঘটনায় তোলপাড় চলছে আদালতপাড়া থেকে সর্বত্র। অ্যাটর্নি জেনারেল বলেন, কাউকে খুশি করতে এমন বক্তব্য ইমরানের। আপনার অফিসে যদি কেউ বলে যে আপনার বসের বলতে আপনি ওনার সাথে কথা বলবেন না, সত্যতা যাচাই করবেন, তো যাচাই না করেই আপনি যে প্রেসের কাছে সেজে গুজে এসে বলে দিলেন প্রেস কনফারেন্স করে, এর উদ্দেশ্যটা কী ছিল ওনার? ওনার নিশ্চিতভাবে এখানে কোনো অন্য উদ্দেশ্য উনি এটা করেছেন, যাদেরকে খুশি করার জন্য করেছেন, সেইটাকে সেই কারণে কোনো প্রশ্ন হয়তো। সচিবালয় এ নিয়ে কথা বলেন আইনমন্ত্রীও, বলেন অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া বক্তব্য দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন ইমরান। সেটা হচ্ছে পদত্যাগ করে তার মতামত দেওয়া উচিত, এখানে কিন্তু তিনি সেটাও করেন নাই, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডক্টর ইউনুসকে হয়রানি না করতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 175 জন বিশ্বনেতা ও নোবেলজয়ী খোলা চিঠি দেন। সেখানে ডক্টর ইউনুসকে বিচারিক হয়রানি করা হচ্ছে এমন দাবি করেন তারা। একই ইস্যুতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও টুইট বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এদিকে শ্রম আদালতে ডক্টর ইউনুসের সাক্ষ্য গ্রহণ এবং জেরার সময় সাংবাদিকদের বের করে দেন বিচারক। যুক্তি দেন, সবাইকে নিয়ে বিচার করা সম্ভব নয়। নিজের ভুল বুঝতে পেরে পরে আবার সাংবাদিকদেরকে ঢুকতে দেন তিনি। এদিকে শুনানিতে বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই পক্ষের আইনজীবী। ডক্টর ইউনুস নিয়ে যখন পক্ষে বিপক্ষে চলছে বিবৃতি, তখন মঙ্গলবার ধার্য ছিল সাক্ষ্য গ্রহণের দিন। আগের দিনের মান অভিমান ভুলে এদিন শ্রম আদালতে যান সরকার নিযুক্ত আইনজীবী হায়দার আলী আর খুরশিদ আলম।
শুনানি শুরুতে সাংবাদিকদের এজলাস থেকে বের করে দেন বিচারক, সংবাদ সংগ্রহ করতে বলেন আইনজীবীদের কাছ থেকে। তবে কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পেরে সাংবাদিকদের এজলাসে ঢুকতে বলেন, তবে দাঁড়াতে বলেন পেছনে। কোর্ট বলেছেন যারা সাংবাদিক তারা বের হয়ে যান। তখন আমি কোর্টকে বলেছিলাম এটা কি ক্যামেরা ট্রায়াল, কারণ আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন সর্বোচ্চ কনস্টিটিউশন আইন, এই কনস্টিটিউশনের সেকশন 35 সাবসেকশন 3 বলা আছে এইটা হচ্ছে আপনার উন্মুক্ত ট্রায়াল, এইখানে পাবলিক ট্রায়াল, এটাতে সবাই অংশগ্রহণ করবে। আইনজীবী, আইনজীবী সহকারী, সাংবাদিক সবার সংখ্যা বেশি, গ্যাদারিং হয়ে গেছে, উনি ওই কথাটা বলেছেন। কিন্তু ওনার উদ্দেশ্য এটা না যে সাংবাদিক কভার করতে পারবে না, উনি এটাও বলে দিয়েছেন ঠিক আছে দুপক্ষ যেই কথাগুলি বলে সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদের আইনজীবীদের কাছ থেকে এটা নিয়ে নেবেন। এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের নথিকে জাল বলে দাবি করেন ডক্টর ইউনুসের আইনজীবী, যা নাকচ করে দেন বিপক্ষের আইনজীবী। খালি জায়গাগুলি যেগুলি টিক মার্ক দিয়ে তাদের পক্ষে এগুলি পূরণ করে প্রফেসর ইউনুসকে, ডক্টর ইউনুসকে আপনার দোষী সাব্যস্ত করার জন্য ওই ধারাগুলিকে জালিয়াতির মাধ্যমে এটি পূরণ করেছে। আমার প্রশ্ন, যদি ইন্সপেকশন রিপোর্ট জাল হয়, আমার ইন্সপেক্টরকে ইন্সপেকশন আগে যে কপিটা আপনি নিয়ে নিয়েছেন যেটা আজকে আদালতে দেখাচ্ছেন, তাহলে সেটার অবস্থানটা কী? তাহলে এইটা তো এই ফোরজারি তো আপনি করেছেন। আগামী 13 সেপ্টেম্বর ডক্টর ইউনুসের বিরুদ্ধে ফের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন শ্রম আদালত। রহমান, চ্যানেল 24, ঢাকা। সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে 9 দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে 2 অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যা 7:30 দিকে মীরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় ফিলিং স্টেশনের জেনারেটর রুমে যান্ত্রিক ত্রুটি মেরামতের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2 ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দগ্ধ হন সিএনজি ফিলিং স্টেশনের 7 কর্মচারী ও 2 পথচারী, তাদেরকে নেওয়া হয়েছে ওসমানী মেডিকেলে। নির্বাচন সামনে রেখে ডিসি ইউএনওদের আবদার মেটাচ্ছে সরকার, তাদের জন্য কেনা হবে বিলাসবহুল গাড়ি, আর এই জন্য খরচ ধরা হয়েছে 380 কোটি টাকা। এই প্রস্তাবটি অনুমোদনের প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয়, আর এটি চূড়ান্ত হতে পারে এই চলতি সপ্তাহে। তবে চলমান এই অর্থনৈতিক সংকটের মধ্যে এমন খরচকে যৌক্তিক মনে করছেন না অর্থনীতিবিদরা। এমদাদ হক একটি রিপোর্ট করেছেন। কৃচ্ছ্রতা সাধনের নীতি বাস্তবায়নে নতুন করে সরকারি দপ্তরে গাড়ি কেনার অনুমোদন দেবে না সরকার, গেল 2 এমন নির্দেশনা জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। তাই আগামী নির্বাচনকে ঘিরে ডিসি এবং ইউএনওদের জন্য 261টি দামি গাড়ি কেনার আবদারে সাড়া ছিল না সরকারের। কিন্তু 2 যেতে না যেতে বদলাচ্ছে সিদ্ধান্ত, অনেকেই বলছেন ভোটের আগমুহূর্তে মাঠ প্রশাসনের কর্তাদের অখুশি করতে চায় না সরকার, তাই তাদের গাড়ি কেনার প্রস্তাবনা অনুমোদনের প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয়, চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহেই। যেগুলো এখন একেবারেই অচল, অন্য কোনোভাবে আমরা ম্যানেজ করতে পারছি না, সেগুলোই শুধুমাত্র আমরা কিনব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুক্তি, নির্বাচনে ব্যস্ততা বাড়বে ডিসি ইউনোদের, তাই নতুন 61টি গাড়ি লাগবে ডিসিদের জন্য আর ইউনোদের জন্য লাগবে 200টি। শুধু তাই নয়, শর্ত শিথিল করে তাদেরকে দেওয়া হচ্ছে 2700 সিসির গাড়ি। আমাদের মাঠ প্রশাসনে আপনি ঠিক কথাই বলেছেন যে প্রচুর কাজ এখন আমাদের, এখন হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, উন্নয়ন প্রশাসন, এবং প্রচুর প্রকল্প চালমান প্রত্যেকটা জায়গাতে, এবং সেক্ষেত্রে তাদেরকে সবসময় প্রকল্পগুলো দেখার জন্য, তার সুষ্ঠু বাস্তবায়নের জন্য তাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়। গাড়ি কেনার টাকা যোগান দিতে বাজেটের অপ্রত্যাশিত খাত থেকে গাড়ির জন্য দেওয়া হবে 210 কোটি টাকা, আর 110 কোটি টাকা আসবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয়ের অংশ থেকে। এছাড়া 60 কোটি টাকা দেওয়া হচ্ছে সরকারি যানবাহন অধিদপ্তরের নিজস্ব বাজেট থেকে। এখন যে যুদ্ধ যে শুরু হয়েছে, যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। এই আনসার্টেনিটির ভিতরে কতদিন ইকোনমিক্স আপনি চালাবেন, আমরা হিসাব মতো প্ল্যান মতো, তারপরেও অনেক ভালো চলছে আমাদের বাংলাদেশের অর্থনীতি, সবাই বলে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে। এমনিতে বাজেট বাস্তবায়নে অর্থ সংকটে সরকার, তারপর এত টাকায় গাড়ি কেনার যুক্তি দেখছেন না অর্থনীতিবিদরা। অফিসিয়ালি 9.5-10%, কিন্তু আমরা যারা সবাই আমাদের ব্যয় নির্বাহ করি, আমরা সবাই জানি এটা 40-50% বেশিরভাগ পণ্যের দাম বেড়ে গেছে। এই যে ইনফ্লেশনকে যদি আমার কমাতে হয়, আমাকে কিন্তু ব্যয় কমাতে হবে, সব ধরনের ব্যয় ইনক্লুডিং পাবলিক এক্সপেন্ডিচার।
নতুন গাড়ি কেনার উদ্যোগে সরকারকে গুনতে হবে 380 কোটি টাকা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। সাইবার নিরাপত্তা বিল 2023 উত্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। 5 দিনের মধ্যে বিলটি অধিকতর পরীক্ষা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে সংসদীয় কমিটিকে। আর এদিকে রাজধানীতে এক আলোচনায় আইনমন্ত্রী বলেছেন যে সাইবার নিরাপত্তা যে আইন, এটি যেন সাংবাদিকতার ক্ষেত্রে ব্যবহার না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। একসময় ডিজিটাল নিরাপত্তা আইন বদলে এখন হয়েছে সাইবার নিরাপত্তা আইন। নাম বদলালেও এই আইন নিয়ে রয়ে গেছে সমালোচনা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আইনমন্ত্রীর কাছে আইনটির সীমাবদ্ধতা তুলে ধরে কিছু সুপারিশ উপস্থাপন করেন সাংবাদিক নেতারা। আইনটিতে পুলিশের যে পর্যায়ে অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে তাতে অপপ্রয়োগের মাত্রা বাড়বে, বিশেষত সংবাদকর্মীদের বেলায়। কোনো আইন যেন আমাদের এই অধিকার, আমাদের মর্যাদা, আমাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো যেন বাধাগ্রস্ত না করে। জবাবে আইনমন্ত্রী বলেন আইনের 42 ধারার অবারিত ক্ষমতা যেন কোনো তদন্ত সংস্থাকে না দেয়া হয় তা নিয়ে কাজ করা হবে। এখনো সময় চলে যায় নাই, আরও 7 দিন সময় আছে, ইনশাল্লাহ উইল ওয়ার্ক অন ইট। এবং এইখানে এটাও যেন মিসইউজ না করা হয়, 42 সেকশনটা যেন অবারিত ক্ষমতা কোনো ইনভেস্টিগেটিং এজেন্সিকে না দিয়ে দেওয়া হয়। এই আলোচনা সমালোচনার মাঝেই শেষ পর্যন্ত বিলটি উত্থাপিত হলো জাতীয় সংসদের চলমান অধিবেশনে। উত্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাইবার নিরাপত্তা বিল 2023 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আলোচনা পর্বে বিলটি নিয়ে আপত্তি তোলেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। বলেন, কালো আইন খ্যাত আগের আইনের সাথে এই বিলের তফাত নেই। ডিজিটাল নিরাপত্তা আইনে বিভিন্ন অপরাধকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল প্রস্তাবিত আইনে তার একই রাখা হয়েছে। যদিও এই আইনকে উদার ও ভবিষ্যৎমুখী হিসেবে আখ্যায়িত করে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী। ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার 34টা আছে, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্যই আমরা 4টি ধারাকে অজামিনযোগ্য হিসাবে প্রস্তাব করেছি, আর বাকি কিন্তু সবগুলো ধারাই জামিনযোগ্য করা হয়েছে। 5 দিন সময় দিয়ে বিলটি পরীক্ষা করে মতামত দিতে সংসদীয় কমিটিতে পাঠান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।